আপনারা দেখছেন আল মদিনা টিভি, সত্য ও সুন্দরের কথা বলে। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে মিলিত হওয়ার তৌফিককে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যেন একত্রিত করে নেন, এবং এই সুযোগে একটু আপনাদের কাছে আমাদের এই রাজশাহীর ময়দানের সম্মানিত শহীদ বৃন্দ, বিশেষ করে আমাদের উল্লেখ করার মতো শহীদ নুরুল ইসলাম, শাহিন ভাই, শাহাদাত ভাই সহ যারা আছেন তাদেরকে, এবং আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর আব্বা, এই মহানগরীর আপনাদের কর্মী ছিলেন, আমার শাশুড়ি আম্মা সহ আমি তাদের জন্য আপনাদের কাছে বিশেষভাবে আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, রমাদান শেষ হয়েছে। প্রকৃতপক্ষে রমাদান হচ্ছে ইমানদারদের জন্য ট্রেনিং। এটা বোঝা যায় কিভাবে? বোঝা যায় এই কারণে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصوم জুন্নাহ। রমাদান কি? কি স্বরূপ? ঢাল স্বরূপ। আচ্ছা, এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায় না, কাউকে যখন ট্রেনিং শেষে ঢাল দেওয়া হয়, ঢালের কাজ কি? ঢাল নিয়ে কেউ বসে থাকে, শুয়ে থাকে, ঘুমায়, ঢাল নিয়ে কি করে? যুদ্ধ করে। তো এখন ট্রেনিং শেষ, এখন কিসের পালা বলেন? যুদ্ধের পালা। ট্রেনিং হয়ে গেছে, এখন যুদ্ধ করার সময়। যুদ্ধটা শেষ করে আল্লাহ তাআলা প্রতীকী একটা ঈদ দিয়েছেন, ওইটা একদিন করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ইমানদার যখন এরকম 30 রমজানের মতো আল্লাহর যে কোনো একটা বিধান পালন করবে, যে কোনো একটা নিষেধ থেকে সে নিজেকে বিরত রাখবে, ওই সময়টা শুধু বছর না, বছর শেষে একটা না, মাস শেষে একটা না, সপ্তাহ শেষে একটা না, দিন শেষে একটা না, ঘন্টা শেষে একটা না, মিনিট শেষে একটা না, সেকেন্ড শেষে একটা না, মাইক্রোসেকেন্ড, ন্যানো সেকেন্ড, ওই ন্যানো সেকেন্ড পরিমাণ সময়ে যদি সে একটা নেক কাজ করে, তাহলে ওই সময়টা একটা ঈদ। ওই ন্যানো সেকেন্ড পরিমাণ সময় যদি সে একটা অন্যায় কাজ থেকে বিরত থাকে, তাহলে ওই ন্যানো সেকেন্ডটা তার জীবনে একটা ঈদ। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, দায়িত্বশীল ভাইয়েরা, নিজের কল্যাণ, নিজের আনন্দ, নিজের ঈদ তো সবাই বুঝে, নিজের ভালোটা তো সবাই বুঝে, আমরা কি এই প্রতীকী একটা বছরের ঈদ নিয়ে খুশি থাকব, নাকি রসুল সাল্লাহ সাল্লাম প্রদত্ত বক্তব্য অনুযায়ী প্রত্যেক ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডকে আমরা বছরের বাকি সময় একটা ঈদে পরিণত করব? ইনশাআল্লাহ পারবো তো? قال رسول الله صلى الله عليه وسلم ساعتك سيئاتك, যখন তোমাদের কোনো একটা অন্যায় কাজ, একটা দুর্বলতা, একটা সীমাবদ্ধতা, একটা ত্রুটি তোমাদেরকে অনুতপ্ত, অনুসূচিত করে, ওয়াসারাতকে হাসানাতুক, এবং ভালো একটা কাজ, আল্লাহর নির্দেশ তুমি পালন করতে পারছো, এটা তোমাকে আনন্দিত করে। ট্রেনিং শেষে আপনি এমন কাউকে দেখেছেন যে ট্রেনিংয়ে পাশ করছে, পারফরম্যান্স, এখন আপনি বাড়িতে বসে থাকেন, কোনো অসুবিধা নেই, আপনি তো ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছেন, আপনার আর কি কাজ? ট্রেনিংয়ে যিনি ভালো করবেন তার বাস্তবতা প্রমাণ করার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ড তার সবচেয়ে উপযুক্ত জায়গা। আপনি ট্রেনিংয়ে কী করেছেন? কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে, মাসুদ ভাই, রোজা কবুল হয়েছে, বুঝার উপায় আছে? আমরা হ্যাঁ, বুঝার উপায় আছে। একটা ব্যারোমিটার আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যারোমিটার ঠিক করে দিয়েছেন, আপনিও ট্রেনিং নিয়ে এই রোজাটা আল্লাহর কাছে কবুল হয়েছে হয় নাই মনের দিক থেকে আপনি এটা উপলব্ধি করতে পারবেন। কীভাবে পারবেন? দেখবেন সেনাবাহিনী, আপনাদের এই অঞ্চলে তো সেনাবাহিনীর ছাউনি আছে, ক্যাম্প আছে, আছে না? সেখানে দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে লেখা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কী লেখা থাকে? কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো প্রশিক্ষণটা যদি কঠিন হয়, যুদ্ধটা কী হবে? এখন আমাদের হয়েছে কি ভাই? প্রশিক্ষণটা সহজ হয়েছে, কিন্তু যুদ্ধটা কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। প্রশিক্ষণে সবাই ফার্স্ট, এমনকি রমাদানের মধ্যেও কেউ কেউ আমরা বলেছি যে ভাই, রমাদানের মধ্যে সংগঠনের কাজকাম একটু আল্লাহর হস্তে কমান ভাই। কি পাইছেন আপনারা? ইবাদত বন্দেগি একটু করতে দিবেন না? দিবেন না, একটার পর একটা সার্কুলার, একটার পর একটা প্রোগ্রাম দিতেই আছেন। তা আমি বলি, পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বর্ণনা করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কলিল নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই যা কিছু তুমি ইবাদত বন্দেগি করছো, রহবানাল লাইল, দরবেশগিরি করছো, এখন তোমার পরের মূল কাজ হলো, টার্গেটটা হলো, গোলটা হলো, উদ্দেশ্যটা হলো, অ্যাচিভমেন্টটা হলো, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। তোমার উপর একটা ভারী বোঝা, একটা দায়িত্ব আছে। আজকের এই দায়িত্বশীল সমাবেশ, দায়িত্বশীল ভাইদের জন্য এটা বলছি, একটা দায়িত্ব আছে আপনার উপরে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, একটা ভারী বোঝা। এই ভারী বোঝাটার দায়িত্ব পালনের তুমি উপযুক্ত কিনা, সেই কঠিন প্রশিক্ষণের জন্য রাত্রিবেলা দরবেশগিরি,
দিনের বেলা সৈনিকগিরি। এখন আমাদের ভাগ দুইটা হয়ে গেছে, যারা দরবেশগিরিতে আছি তারা মনে করি যেই পরিমাণ রাতে কাজ করছি আলহামদুলিল্লাহ, আর যায় কোথায়। আবার যারা একটু রাত্রিবেলা দুর্বল থাকি তারা মনে করি টুকটাক যেই পরিমাণে মিছিল করেছে এইবার, আর এনও তো তাকে একেবারে খারাপ দেয় না, দাওয়াতি কাজ একবারে করি না তা তো না, তারপরও তো যারা দেয় না তাদের সে আমি কি আছি, ভালো আছি। অথচ ইসলাম আমাকে বলেছিল নিচের দিকে তাকাও দুনিয়ার প্রশ্নে, আর দিনের প্রশ্নে তাকাও কোন দিকে। ভাই একটা কথা খুব বিবেচনার দিক থেকে আমি আমার জায়গা থেকে বলছি, এখন আমরা এই ইথিক্সটা কি করে ফেলছি, টোটাল ডিভাইস উল্টে ফেলছি। দুনিয়ার প্রশ্নে আমরা তাকাচ্ছি সবচেয়ে উপরের ব্যক্তিকে, আরে অমুক ব্যক্তি এই মাত্র কয়েকদিনে ফ্ল্যাট করে ফেললো,